রক্তকরবী বরাবরই আমার অত্যন্ত প্রিয় নাটক এবং আমার মতে কবিগুরুর সর্বশ্রেষ্ঠ নাটক এইটি। অনেকবার ভেবেছি নাটকটি করব, সাহসে খুলোইনি। তার উপর কলকাতা একটা ঐতিহাসিক প্রযোজনা হয়ে গেছে, শ্রী সম্ভমিত্র পরিচালিত রক্তকরবী, তার ফলে আরও ভয় পেয়েছি। এছাড়া রবীন্দ্র পাণ্ডাদেরও ভয় পেয়েছি, তারা দোষ ধরবার জন্য আছেন, দেবতার থেকে বরাবরই দেবতার পাণ্ডাদের শক্তিটা বেশি। কিন্তু শেষ পর্যন্ত সাহস করে রক্তকরবীর একটি সংক্ষিপ্ত রূপ তৈরি করেছি। স্বভাবতই কোনো লাইন, কোনো পংক্তি বদলাবার প্রশ্ন ওঠে না, কোনো পংক্তি যোগ করার প্রশ্ন ওঠে না, শুধুমাত্র বাদ দিয়েছি খানিকটা যাতে এটা একটা সময়সীমার মধ্যে আসে। তারপরে আমাদের সহযোগী গোষ্ঠী পথসেনা এটি প্রযোজনা করবার জন্য চেয়ে নিলেন। আমি ভেবেছিলাম ঠিক করছে না ওরা, এতটা সাহস ভালো না, কিন্তু সেই অবধি তারা প্রচণ্ড খেটে এটা তৈরি করে, প্রায় আড়াই বছর খেটে তৈরি করে, ওদেরই পরিচালনায়। আমি পরিচালনা করিনি, আমি শুধু নাটকটা বোঝাতে ওদের সাহায্য করেছি আর কিছু ওয়ার্কশপ নিয়েছি, যেটা আমাদের পদ্ধতি যাতে মানেটা বার করতে পারে অভিনেতা অভিনেত্রীরা। তারপরে তারা করেছে এবং এই রক্তকরবী বাংলাদেশে ঢাকাতে খুলনায় যশোরে অভিনীত হয়ে গেছে, অনেকেই হয়তো দেখেছেন। নাটকটির আগে রবীন্দ্রনাথেরই কিছু পংক্তি আমরা যোগ করেছি, আমি যোগ করেছি, সেগুলি উনি নিজের নাটকটিকে ব্যাখ্যা করবার জন্য পরে বলেছিলেন। রক্তকরবীর অনেকগুলি এডিশনে শেষ দিকে সেটা আছে, সেগুলোর প্রত্যেকটি কবিরই লেখা লাইন। রক্তকরবী নাটকটির আগে সেগুলি আমরা ব্যবহার করেছি যাতে দর্শকদের বুঝতে সুবিধে হয়, কারণ আমাদের থিয়েটারে তৈরি করা মানেই হচ্ছে মাঠে ঘাটে গ্রামে গঞ্জে নিয়ে যাওয়া, সেইখানে যেন নাটকটি দুর্বোধ্য রূপে উপস্থিত না হয় তার চেষ্টা একটা থাকবেই। আমার মনে হয় সেটা চেষ্টা সফল হয়েছে, রক্তকরবী গ্রামে করেও দেখা গেছে অত্যন্ত জনপ্রিয় হয়েছে। এইবার নাটকটি পড়ছি।